এনসিসির উদ্যোগে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুলিশ লাইনে বিওসি সার্টিফিকেটের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন কলেজ এবং এই জেলা সহ অন্যান্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এনসিসি আধিকারিকরা জানান, এই কর্মশালা মূলত মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে। এখানে তাদের অস্ত্র প্রশিক্ষণ, ড্রিল, যুদ্ধক্ষেত্রে সিগন্যালের বিরুদ্ধে সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে সমক্ষ ধারণা ও তার ব্যবহারিক বিষয়ে শিক্ষা দেওয়া হয়। কলেজের আমি বর্ধমান রাজ কলেজের ANO লেফটেন্যান্ট সময়িতা বিশ্বাস। এখানে বর্ধমানের অলমোস্ট 300 ক্যাডেট জয়েন করেছে এই ক্যাম্পটায়। আমরা এদেরকে ফার্স্ট এড থেকে শুরু করে ওয়েপন্স ট্রেনিং, রাইফেল হ্যান্ডেল করা থেকে শুরু করে পড়াশোনা, ন্যাশনাল ইন্টিগ্রেশন সাবজেক্ট সব কিছু পড়াচ্ছি, যাতে তারা BRC সার্টিফিকেটের পরীক্ষাগুলো ভালো করে উত্তীর্ণ হতে পারে। এখানে বর্ধমান রাজ কলেজের অনেক ক্যাডেট আছে, আমাদের কলেজের NCC ইউনিটটাও খুব অ্যাক্টিভ এবং ক্যাডেটরা এখনও পর্যন্ত ক্যাম্পটাকে খুব এনজয় করেছে, ওরা শিখেছে ভালো করে। অ্যান্ড হোপফুলি আমরা ফিউচারের মনে অনেক ক্যাম্প অর্গানাইজ করতে পারবো, যাতে বর্ধমানের বিভিন্ন স্কুল কলেজ যাতে জয়েন করতে পারে। জয়শ্রী মধব, রানীগঞ্জ গার্লস কলেজ। 10 দিন যাবত CATC ক্যাম্প শুরু হয়েছে। বি এবং সি সার্টিফিকেটের যারা পরীক্ষার্থী তাদেরকে পরীক্ষার প্রস্তুতি করার জন্য এই কোভিড সিচুয়েশনে অনেকগুলো ক্যাম্প আমরা করতে পারিনি, তো হোপফুলি আমরা এই ক্যাম্পটা খুব সুষ্ঠুভাবে করছি, চেষ্টা করছি। আমাদের আর মাত্র 2 দিন ক্যাম্প বাকি আছে, বাকি 8 দিন আমরা খুব ভালোভাবে ক্যাম্প কমপ্লিট করে ফেলেছি। ক্যাম্পে আমাদের মেয়েরা, বিশেষ মেয়েদেরই হচ্ছে, 5 Bengal Girls Battalion থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। 300 উপর ক্যাডেট আছে এখানে, ওদের খাওয়া দাওয়া, ওদের ড্রিল, ওদের ক্লাস করা, যেটা কোভিডের জন্য একেবারে হয়ে ওঠেনি, আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি, সেই কাজগুলো ওরা খুব সুন্দরভাবে করছে। কম্পিটিশন হয়েছে, ড্রয়িং কম্পিটিশন হয়েছে মেয়েদের মধ্যে, যে শুধুমাত্র ড্রিল করার গুণ আছে বা কী বলবো, শুধু পড়াশোনার গুণ আছে তা নয়, ওদের মধ্যে আরও প্রতিভা লুকিয়ে আছে, যে প্রতিভাগুলো ধীরে ধীরে বেরিয়ে এসেছে। ওরা স্ট্যাচু ক্লিন করেছে এবং কালকে ওদের একটা র্যালি প্রোগ্রাম হবে, ওয়াটার ডে, নানান ধরনের ডে ওরা অর্গানাইজ করে, প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামের মধ্যে কালকে ওয়ার্ল্ড ওয়াটার ডে আছে, তার জন্য র্যালিও তারা করবে, ভালো হবে আশা করি। এই প্রশিক্ষণ শুরু হয়েছে 14 মার্চ থেকে, এই দিন তার শেষ দিন ছিল। ন্যাশনাল ক্যাডেট কোর, যে কি সবথেকে বড় ইউথ অর্গানাইজেশন ইন্ডিয়ার, এবং সেখানে অনেক কলেজ এবং স্কুল স্টুডেন্টরা আসে ট্রেনিং নেওয়ার জন্য। তাদেরকে একটা আর্মির গ্ল্যান্স দেওয়া হয়, যাতে তারা আর্মির ট্রেনিংয়ের মতো করে তারা শিখতে পারে। সেই হিসাবেই আমাদের 5 Bengal Girls Battalion NCC দ্বারা কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প, যেটা NCC ক্যাডেটসদের জন্য কম্পালসারি প্রথম ক্যাম্প, সেই ক্যাম্পটা করানো হচ্ছে। সেই ক্যাম্পে এটা, এই ক্যাম্পটা শুরু হয়েছে 14 মার্চ থেকে, চলবে 23 মার্চ পর্যন্ত। এই ক্যাম্পে অ্যারাউন্ড 300 ক্যাডেটস আছে, যারা বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন কলেজ থেকে এসছে, যেমন দুর্গাপুর উমেন্স কলেজ, মাইকেল মধুসূদন কলেজ দুর্গাপুর, MUC উমেন্স কলেজ বর্ধমান, বর্ধমান রাজ কলেজ, রানীগঞ্জ গার্লস কলেজ, বিশ্বভারতী, শান্তিনিকেতন, এই সব জায়গা থেকে বাচ্চারা এসেছে এই ট্রেনিংটা নেওয়ার জন্য। মেনলি এই ক্যাম্পটা আয়োজন করা হয়েছে NCC-তে যে বি সার্টিফিকেট আর সি সার্টিফিকেট এক্সাম হয়, সেইটাতে একটা কম্পালসারি ক্যাম্প এদের লাগে, সেটার জন্য করা হয়েছে। 2019 থেকে NCC-র সাথে আছি, আর গেছি বলতে কল্যাণী ক্যাম্প করেছি, পানাগড়ে একটা ক্যাম্প করেছি, আর YP করেছি বাংলাদেশে, আর YP প্রি YP আমরা দিল্লিতে করেছি। এটাতে আসার মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য ছিল নিজেকে নতুন একটা পেশান দেনা, অ্যান্ড নিজেকে আর্মড ফোর্সে দেখার ইচ্ছা ছিল ছোটোর থেকেই, তো তাই জন্য। কতটা ভালো লাগছে এডজাস্ট করে? স্যার, আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই ফিলিংস, হাউ আই এম লাইকিং হাউ আই এম ফিলিং আফটার ওয়ারিং দিস ড্রেস। সিনিয়র আন্ডার অফিসার তৃষা মালাকার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাওয়ার, রিপোর্ট আনন্দবার্তা।